আমার রাম আহিল, আমার প্রভু রাম আহিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে করিলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। অবশেষ দীর্ঘদিনিয়া অপেক্ষার অন্ত পড়িল। সোমবারে মুক্তি করা হয় অযোধ্যার রাম মন্দির। লগে লগে প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার মূর্তির। রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণ আছিল মাত্র 84 সেকেন্ড। 12:29.08 আরম্ভ হয়ে সমাপ্ত হয় 12:30.32। এই প্রাণ প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। পুরোহিতর স্তোত্র আর বৈদিক মন্ত্রর মাজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রামলালাক করে প্রার্থনা। প্রাণ প্রতিষ্ঠার সময় রামলালার 51 ইঞ্চি উচ্চতার মূর্তিটি মুক্তি করা হয়। এই মূর্তিটি মুক্তি করার লগে লগেই ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে শ্রীরাম জন্মভূমি মন্দির চৌহদর উপর পুষ্পবৃষ্টি করে। রাম মন্দিরের মূল আচার্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী মোহন ভাগতর উপস্থিতি মন্দিরটির গর্ভগৃহত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। ইপিনে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পাছতেই রাম মন্দিরের সমীপত দেশবাসীক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। বিভিন্ন ক্ষেত্রের নিমন্ত্রিত 8,000 লোকের উপস্থিতিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাম মন্দির আন্দোলনের পৰা নির্মাণলৈকে বহু কথা নিজের ভাষণত উল্লেখ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভাষণত কয়, আজি আমার রাম আহিল, দীর্ঘদিনীয় অপেক্ষার অন্তত আমার রাম আহিল, বহু লোকের বলিদান ত্যাগ আর তপস্যার পাছত প্রভু রাম আহিল। আজ হামারে রাম আ গয়ে, সদিয়ো কি প্রতীক্ষা কে বাদ হামারে রাম আ গয়ে। সদিয়ো কা অভূতপূর্ব ধৈর্য, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए। इस शुभ घड़ी की आप सभी को, समस्त देशवासियों को बहुत बहुत बधाई। কটকটীয়া নিরাপত্তা বেষ্টনী আর চৌদিশে জয় শ্রীরামধ্বনিরে রাম মন্দির চৌহদর আকাশ বতাহ মুখরিত হয়ে থাকার মাজতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয়, রাম ভারতর আস্থা, রাম ভারতর আধার। রামলালা এতিয়ারেপরা টেন্টর তলত থাকিব নালাগে, রামলালা থাকিব দিব্য মন্দিরত। ভারত আজি ত্রেতা যুগলৈ ঘুরি গৈছে, দেশত রামরাজ প্রতিষ্ঠা হল। প্রধানমন্ত্রী নিজের ভাষণত লগতে কয়, এনেকুৱা সময় আছিল কিছু লোকে কৈছিল রাম মন্দির নির্মাণ করিলে জুই লাগিব, কিন্তু তেওঁলোকে ভারতের সামাজিক ভাবনার পবিত্রতাক নাজানে। রাম মন্দির নির্মাণ ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, সদ্ভাব আর সমন্বয়ের প্রতীক। রাম মন্দির নির্মাণে জুই নহয়, শক্তি জন্ম দিছে। ও ভি এক সময় থা জব কুছ লোক কহতে থে कि राम मंदिर बना तो आग लग जाएगी, ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। राम लला के इस मंदिर का निर्माण भारतीय समाज के शांति, धैर्य, आपसी सद्भाव और समन्वय का भी प्रतीक है। हम देख रहे हैं ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। राम मंदिरर प्राण प्रतिष्ठा उपलक्षे सोमवारे समग्र अयोध्या राममय हो पड़े। রাম রাম ধ্বনিরে গুঞ্জরিত হয়ে পড়ে অযোধ্যা। এফালে সাধারণ জনতার বাবে মঙ্গলবারের পর মুক্তি করে দিয়া হয় রাম মন্দির। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট। UPSC, APSC, SSC বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামৰ বাবে এতিয়াৰেপৰা আপুনিও বিনামূলীয়াকৈ লাভ কৰিব প্ৰস্তুতিমূলক ক্লাছ। এলিভেটেড এক্সেলেন্স IAS একাডেমীৰ ক্লাছৰুমৰ পৰা প্ৰতি দেওবাৰে চাওক দি ক্ৰছ কাৰেণ্টৰ।